হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে 2023 সালে কোন কোন বাংলা সিনেমা বক্স অফিসে ঝড় তুলবে, কোন কোন সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে একটা আলাদা অক্সিজেন দিয়ে বাঁচানোর চেষ্টা করবে, তো এই সমস্ত দিকগুলো অ্যানালিসিস করব। তো প্রথমেই যদি আমি আসি মিস্টার ইন্ডাস্ট্রি বুম্বাদার ক্ষেত্রে, তো বুম্বাদার এই বছরে দুখানা সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টারে তকমা পাবে এবং দর্শক মহলে ঝড় তুলবে। একটা হচ্ছে দশম অবতার, অপরটা হচ্ছে দেবী চৌধুরানী। তো দুটোই কিন্তু প্যান ইন্ডিয়ার লেভেলের কাজ হতে চলেছে এবং দুটোই কিন্তু বিভিন্ন ভাষায় ডাবিং হবে। তো দশম অবতার, এর আগের যে পাত্তা ছিল সেটা হিউজ লোক দেখেছে, তার একটা দর্শক, সৃজিত মুখার্জির একটা স্টারডম, বুম্বাদা যিশু, তারপর আরও যারা রয়েছে তাদের শুভশ্রীদি, তাদের একটা ফ্রেস ভ্যালু এবং পুজোর সিজন, তো সব মিলিয়ে কালেকশনের মানে বন্যা হয়ে যাবে। এবং যারা 22 শ্রাবণ দেখেছে, তারা ওই সময়কার যে মানে মুহূর্ত দেখেছে, তারা নস্টালজিক স্মৃতিটাকে ফিরিয়ে আনার জন্য, তো এবং বছরে একটা দিন যে পুজোর সময়, তো হলে কিন্তু যাবে। তো আমার মন বলছে এই মুভিটা 10-12 কোটি কালেকশন করবে, এবং মুভিটা যদি সত্যি দারুণ আউটস্ট্যান্ডিং হয়, দর্শকদের মনে একটা জায়গা করে নিতে পারে, তাহলে তো 15-20 কোটি টাকা আরামসে কালেকশন করবে, কে আটকায়। আর একটা যদি বলি দেবী চৌধুরানী, এই মুভিটাও কিন্তু বক্স অফিসে বিরাট বড় হিট করবে। কেন বলছি, এই মুভিটার যে গল্পের উপর কাজ হতে চলেছে সেটা বাংলাতে একটা আলাদা ধরনের টেস্ট দর্শকরা পাবে, এবং দেবী চৌধুরানীর ভিতরে যে অ্যাকশনের ডিজাইন বা যে টেকনিক্যালের কাজ, মানে লাজেন্ডাল এই ব্যাপারটা দেখানোর চেষ্টা, তো সেটা কিন্তু হিউজ দর্শককে হলে টানবে। যারা বাঙালি নয় তাদেরকেও দর্শক মানে হলে আসতে বাধ্য হবে। তো এবং এটা যেহেতু সমস্ত ভাষায় ডাবিং হচ্ছে, তো সেক্ষেত্রে দর্শকদের সংখ্যাও বেশি এবং দেবী চৌধুরানী হাইপও বেশি রয়েছে। মানে বাংলাতে আমি যদি দেবজিতের বাইরে যদি যাই, দেবী চৌধুরানী নিয়ে বিভিন্ন ফেসবুকে পেজ, বিভিন্ন ক্লাব যথেষ্ট পরিমাণে এটাকে নিয়ে কথাবার্তা বলছে। তো এইটা কিন্তু বক্স অফিসে বিরাট বড় হিট করবে এবং এই মুভিটা কিন্তু ইন্ডাস্ট্রিকে একটা অক্সিজেন দিয়ে যোগাবে, আমার বিশ্বাস, মন বলছে। তো এবার যদি আমি অপর দিকে যদি আসি দেবদার ক্ষেত্রে, তো দেবদা এই মানুষটাকে নিয়ে কী বলবো, এই মানুষটা যেই মুভি করুক সেটাই বক্স অফিসে হিট, এবং যেই মুভি করুক সেই মুভি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং ইতিহাস করে। তো এটা সে 2007 আই লাভ ইউ থেকে হয়ে আসছে। তো দেবদার এই বছরে তিনখানা মুভি আসবে, একটা ব্যোমকেশ, অপরটা হচ্ছে বাঘাযতীন, আরেকটা হচ্ছে প্রধান। তো এই তিনটের মধ্যে প্রধান, এইটা বস মানে বক্স অফিসে 5-6 বছরের যে রেকর্ড কালেকশন যেটা রয়েছে ভেঙে দিবে। এবং আজকে সাউথ বলিউড নিয়ে কথা হয়, সেই কালেকশনগুলোকে বক্স অফিসে পিছনে ফেলে এক নম্বরে চলে আসবে প্রধান, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আজকে অনেকে প্রধান দিকে নাচানাচি করেছে, অনেকে অমুক তুমুক বলছে, কিন্তু প্রধান যখন আসবেন তখন দেখে নেবেন কী কালেকশন করে। এবং যেহেতু দেব অভিজিতের এই যে তাদের যে কেমিস্ট্রির একটা দর্শকদের ভালোবাসা, পাশাপাশি মিথুন চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি মাল্টিস্টার থাকবে, সেই ব্যাপারটা দর্শকরা কানেক্ট করা, পাশাপাশি ফ্যামিলি ওরিয়েন্টের মুভি যেটা মানে দর্শক হিউজ রয়েছে শহর তহর মিলিয়ে, তো সব মিলিয়ে লোক যে তা দেখবে পাগলের মতন, গ্যারেন্টি গ্যারেন্টি এটা। তো এছাড়া বাঘাযতীন এই মুভিটাও বক্স অফিসে বিরাট বড় হিট করবে, এটা বলা যায়। যতই লোক বলুক পুজোর সময় অনেক মুভি রয়েছে, তারপরে দেবদার এরকম অন্যরকম মুভি, দেখুন দেবদার যে মুভিটা এটা কিন্তু লাজেন্ডাল এইভাবে বানানো, মানে বিরাট বড় হাইপ একটা অলরেডি মিডিয়ার মধ্যে রয়েছে। এবং আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, বাঘাযতীন এই যে ক্যারেক্টার মানে আইকনিক, এরকম লোক কিন্তু দেখতে খুব পছন্দ। এর আগে গোলন্দাজটা দেখে নিন কীভাবে সাফল্য পেয়েছিল, তো সেক্ষেত্রে এটাও কিন্তু চলবে। লোক অনেকে বলে চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান সেগুলো কি চলেনি, তাহলে এটাও চলবে, আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, হল শো স্টিক পেলেই চলবে। আর একটা রয়েছে কি ব্যোমকেশ, ব্যোমকেশ যতগুলো ব্যোমকেশ আজ অব্দি বাংলাতে হয়েছে সব রেকর্ড বক্স অফিসে কালেকশনের দিক থেকে ভাঙবে, এবং দর্শক পরিমাণে মহলে যে পরিমাণে হাইপ বা মিডিয়াতে যেভাবে লোক এত পরিমাণে লিকালিকি করছে, এর আগে কোনো ব্যোমকেশের ক্ষেত্রে হয়নি। এবং ব্যোমকেশ এইরকমই দরকার, ব্যোমকেশের মধ্যে একটা অ্যাডভেঞ্চার থাকবে, একটা লাজেন্ডাল ব্যাপার থাকবে, একটা ইউনিক গল্প থাকবে, যেটা দেবদা এই ব্যোমকেশের মধ্যে রেখে প্রেজেন্টেশন করছে। এবং পোস্টারটা দেখুন কীভাবে হয়েছে, এর আগে ব্যোমকেশগুলো অতটা মানে গ্রাউন্ড লেভেলের হয়েছে, হয়নি। তো এই হচ্ছে কথা, তো ভালো চলবে এই ব্যোমকেশ, এটা গ্যারেন্টি। তো দেখা যাবে এবার কেমন কী হয়। এবার জিদ্দার ক্ষেত্রে যদি আসে, জিদ্দার এই বছরে চেঙ্গিস তো বক্স অফিসে সফল, এবং মানুষ যেটা আসতে চলেছে, মানুষ কিন্তু বক্স অফিসে সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি মানে হিউজ কালেকশন করবে। কারণ এখন সিঙ্গেল স্ক্রিনে আমি মালিকের অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এই চেঙ্গিসের পর মানুষের জন্য বসে আছে, কারণ ওদের একটা গ্রামের সাইড, তো গ্রামের দিকে মানুষ কিন্তু আবার অক্সিজেন দিবে সিঙ্গেল স্ক্রিনে, এবং গ্রামের অডিয়েন্স আবার হলে যেতে শুরু করবে। এবং এটা ঠিক যে আজকে ওই যে টেলিভিশনের যে অডিয়েন্স বা গ্রাম অফসলের অডিয়েন্স, সেইটা কিন্তু আবার কিন্তু জিদ্দা হিউজ দর্শক হলে টানবে, যেটা এখন হচ্ছে না। মানে যে রিসেন্ট টাইমে যে মুভিগুলো হচ্ছে ফাটাফাতি বা আরও মুভিগুলো যে আসতে চলেছে, মানুষ কিন্তু মফসলে গ্রামে সিঙ্গেল স্ক্রিনে বস ইতিহাস গড়ে তুলবে, এর হাই বা এর যে মাল্টি কী বলো স্টারকাস বা এর যে পরিচালকের ভ্যালু সব দিক থেকে। এবং এটা বাংলাদেশে মুক্তি পাবে, সাথে সাথে প্যান ইন্ডিয়ারও চান্স রয়েছে। তো দেখা যাবে আর কেমন কী হয়। তো অ্যাট লাস্ট আরেকটা জিনিস বলে দেই, এখানে আরও কিছু মুভি মিস করে গেলাম, রক্তবীজ এবং মিতির মাসে পাত্র, এই দুটোর কিন্তু যথেষ্ট অডিয়েন্স রয়েছে, এবং যেহেতু পুজোর সিজন এবং বাজেট এই মুভিগুলোর কম, তো হিট হওয়ার চান্স 100% রয়েছে। আরেকটা হচ্ছে মিলন সেনের বায়োপিক কেন্দ্র করে পদাতিক, যেটা সৃজিত মুখার্জি ডাইরেকশন দিচ্ছে, ওটাও কিন্তু চলবে, কারণ বায়োপিক আইকনিক বায়োপিকের যে মুভি সেগুলো বাংলাতে কিন্তু যতবার হয়েছে ততবার সফল, এবং যেহেতু অপরাজিত আগের বছরই হিট করে গেছে, তো এটাও কিন্তু চলবে 100% বলা যায়। এবং মৃণাল সেন বাঙালিরা দেখবে না বললে হয়, তো এইগুলোই চলবে আমার মন বিশ্বাস, বিরাট যাকে হিট বলা হয়, যেটা ইন্ডাস্ট্রির একটা বড় অক্সিজেন আমার মনে হয়। এছাড়া আরও দু একটা মুভি হয়তো চলে যাবে, কিছু করতে পারে, সেগুলো সময় বলবে। সে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, টাটা।